হ্যালো বন্ধুরা জব আপডেটস এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন সম্পর্কে এবং তোমাদেরকে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে এরপর থেকে এই চ্যানেলে প্রতিদিন তোমরা সন্ধ্যার সময় পেয়ে যাবে জি ক্লাস অর্থাৎ গুরুত্বপূর্ণ জি কে কোশ্চান আনসার কিন্তু আলোচনা করা হবে প্রতিদিন সন্ধ্যায় তো তোমরা যে সমস্ত চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ রেলওয়ে থেকে শুরু করে এসএসসি রয়েছে পিএসসি রয়েছে স্টেট লেভেলে যে সমস্ত পরীক্ষা রয়েছে এবং সেন্ট্রাল লেভেলে যে সমস্ত পরীক্ষা রয়েছে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জি কে কোয়েশ্চেন আসেই আসে এবং জি কে সেকশনটি তোমরা কীভাবে প্রিপারেশন নেবে সেই সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ উত্তরগুলি রয়েছে সেগুলো আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যায় আলোচনা করব এবং এই যে সমস্ত উত্তরগুলো আলোচনা করবো সেগুলো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তাই জি সম্পর্কিত এই সমস্ত প্র্যাকটিস ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সন্ধ্যার সময় ফলো করতে থাকবো এখান থেকে তোমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন এক একটি করে প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবে তো পুরোপুরি এই ভিডিওটি দেখতে থাকবো আজ থেকে শুরু হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় তোমরা জিকে প্র্যাকটিস করতে পারবে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে তো এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট অ্যান্সার তো এখানে বলে রাখি অপশান নাম্বার বি হবে এখানে কারেক্ট অ্যান্সার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদিয়া এই চারটি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে এই জেলাগুলি তোমাদেরকে মনে রাখতে হবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদিয়া এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য যেখানে হিমালয় এবং উপকূল এই দুইটি অংশই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমনই একটি রাজ্য রয়েছে যে রাজ্যের উত্তরে রয়েছে হিমালয় এবং দক্ষিণে রয়েছে উপকূল উপকূল অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে অর্থাৎ সাগর স্পর্শ করেছে এবং উত্তরে রয়েছে হিমালয় অর্থাৎ হিমালয়ও এখানে স্পর্শ করেছে এবং সাগরও বা উপকূল অংশও কিন্তু এখানে স্পর্শ করেছে এখানে আরও একটি তথ্য মনে রাখবে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তনের আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন কত অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার আর এখানে আরও একটি তথ্য মনে রাখবে যেটা হচ্ছে ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তো কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তো কর্কট ক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে আটটি রাজ্য টোটাল রয়েছে তো আটটি রাজ্যের মধ্যে রয়েছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু আটটি রাজ্য রয়েছে এই আটটি রাজ্য কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ভারতের এই সমস্ত রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে পরবর্তী দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত তেই এই প্রশ্নের যে কারেক্ট হবে সেটি হবে দুশো দশ কিলোমিটার অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার দুশো দশ কিলোমিটার এটা তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য হল দুশো দশ কিলোমিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাড অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি এটার কারেক্ট আনসার হয়ে যাবে দামোদর দামোদর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নদী এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যেটা হচ্ছে এই যে দামোদর যে নদটি রয়েছে এটি হচ্ছে হুগলি নদীর সাথে মিলিত হওয়ার আগে পাঁচশো কিলোমিটার দূরত্ব কিন্তু অতিক্রম করে এটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে দেয় যে হুগলি নদীতে মিলিত হওয়ার আগে দামোদর নদ কত কিলোমিটার প্রবাহিত হয়েছে পাঁচশো বিরানব্বই কিলোমিটার এখানে আরও একটি তথ্য মনে রাখবে যেটা হচ্ছে অজয় নদী অজয় নদী যেটা হচ্ছে দুশো অষ্টআশি কিমি মোট দৈর্ঘ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে একশো বাহান্ন কিলোমিটার প্রবাহিত হয়েছে অজয় নদীর মোট দৈর্ঘ্য কত দুশো কিলোমিটার কিন্তু তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে একশো কিলোমিটার পরবর্তী প্রশ্ন নিচের শৃঙ্গগুলিকে অবরোহী ক্রমানুসারে সাজালে হবে অবরোহী ক্রমানুসারে সাজাতে বলেছে কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো এখানে বলে রাখি এই প্রশ্নে যে কারেক্ট আনসার হবে সেটি হবে সান্দাকা ফালুট সবরগ্রাম সান্দাকফু ফালুট সবরগ্রাম অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এই সমস্ত শৃঙ্গগুলিকে যদি অবরোহী ক্রমানুসারে সাজানো হয় তাহলে প্রথমে হবে সান্দাকফু তারপরে হবে ফালুট তারপরে হবে সবরগ্রাম এখানে অবশ্যই তোমরা মনে রাখবে যেটা হচ্ছে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আর এটি হচ্ছে দার্জিলিং জেলার যে সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শিখর আর সান্দাকফুর উচ্চতা হচ্ছে তিন হাজার মিটার যেটা হচ্ছে বারো ফুট আর তাছাড়াও ফালুট যেটি রয়েছে এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে এবং এটার উচ্চতা হচ্ছে তিন মিটার আর এটা হচ্ছে ফুটে যদি বলা হয় তাহলে এগারো হাজার আটশো ফুট পরবর্তী প্রশ্ন তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এটার কারেক্ট আনসার কী হবে ময়ূরাক্ষী ময়ূরাক্ষী হবে এখানে কারেক্ট আনসার তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ময়ূরাক্ষী এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যেটা হচ্ছে ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড রাজ্যের যে দেওঘর রয়েছে সেই দেওঘর থেকে ষোলো কিলোমিটার দূরে ত্রিকূট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে ময়ূরাক্ষী নদীটির যে উৎপত্তি স্থল সেটি হচ্ছে ত্রিকূট পাহাড় ঝাড়খণ্ড রাজ্যের যে ত্রিকূট পাহাড় রয়েছে সেখানে উৎপত্তি লাভ করেছে এবং নদীটি প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এবং এটি হচ্ছে বৃষ্টি প্রধান নদী এই প্রশ্নটি অনেক সময় এসে থাকে যে মৌরাক্ষী নদীটি কিসের জলে পুষ্ট নদী বৃষ্টির জলে পুষ্ট নদী পরবর্তী দেখতে পাচ্ছি এখানে মনে রাখবে যেটা হচ্ছে নদীটি কিন্তু দামোদর নদী পরিকল্পনা যেটা হচ্ছে ডিভিসি ডিভিসির অন্তর্গত রয়েছে আর এই নদীর উপর দিয়ে মেশাঞ্জোর বাঁধ এবং তিলপাড়া ব্যারেজ এই দুটি কিন্তু নির্মিত হয়েছে এই নদীর উপর দিয়ে মেসাঞ্জুর বাঁধ এবং তিলপাড়া ব্যারেজ এই দুইটি নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখে বলা হচ্ছে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি যে জেলাটি রয়েছে সেই জেলাটি বা যে শহরটি সেই শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে তিস্তা এবং করলা নদী তিস্তা এবং করলা নদী জলপাইগুড়ি জেলা কোন দুটি নদীর তীরে অবস্থিত তিস্তা এবং করলা নদী এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে যেটা হচ্ছে তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী তিস্তা নদী ব্রহ্মপুত্রের উপনদী আর তিস্তা নদী বাংলাদেশ এবং ভারতের একটি আন্ত সীমান্ত নদী এই প্রশ্নটি অনেক সময় এসে থাকে যে নিচের কোন নদীটি আন্ত সীমান্ত নদী অপশানে থাকবে তিস্তা তিস্তা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে আন্তঃসীমান্ত নদী কোনগুলি তো যে সমস্ত নদী বা এই ধরনের নদীগুলি যা অন্তত এক বা একাধিক দেশে রাজনৈতিক সীমানা বা সীমান্ত অতিক্রম করে তাদেরকে বলা হয় আন্ত সীমান্ত নদী আর যে তিস্তা নদী একে সিকিম এবং উত্তরবঙ্গের জীবন রেখাও কিন্তু বলা হয় সিকিমের এবং উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে তিস্তা নদীকে পরবর্তী প্রশ্নে লেখা বলা হচ্ছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি ছিল অর্থাৎ ফারাক্কা ব্যারেজ কেন নির্মিত হয়েছে এটার কারেক্ট আনসার কী হবে এটার কারেক্ট আনসার হয়ে যাবে নিম্নমুখী গঙ্গার প্রবাহ উত্থাপন করা নিম্নমুখী গঙ্গার প্রবাহ উত্থাপন করা এটাই হচ্ছে কারণ ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছিল এই কারণেই এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে ফারাক্কা ব্যারেজ সম্পর্কিত উনিশশো সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছিল শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেটা শেষ হয় উনিশশো সালে এই উনিশশো পঁচাত্তর সালটি অনেক সময় জিজ্ঞাসা করা হয় বিভিন্ন পরীক্ষাতে যে ফারাক্কা ব্যারেজ কবে নির্মিত হয়েছে উনিশশো সালে উনিশশো সালে কমপ্লিট হয়েছে এবং এখানে এই প্রশ্নটি অনেক সময় এসে থাকে এটি হচ্ছে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল সোভিয়েত রাশিয়া সহায়তায় ঠিক আছে আর হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করে ফারাক্কা বাঁধ আর এই বাঁধের উপর দিয়ে গেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক গেছে যে রোডটি রয়েছে সেটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পরবর্তী প্রশ্নে দেখে বলা হচ্ছে নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে কোন নদীটি এটার কারেক্ট আনসার কী হবে কি হবে এটার কারেক্ট আনসার এটার কারেক্ট আনসার হয়ে যাবে সংকোষ অপশান নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুন্দরবনের সীমারেখা কে নির্ধারণ করেছিলেন সুন্দরবনের সীমারেখা কে নির্ধারণ করেছিলেন এটার কারেক্ট আনসার হয়ে যাবে ডেম্পিয়ার এবং হজেস ডেম্পিয়ার এবং হজেস সুন্দরবনের সীমারেখাকে নির্ধারণ করেছিলেন পরবর্তী এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে অবশ্য মনে রাখতে হবে সেটা হচ্ছে সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ এবং সুন্দরবন বিশ্বের বৃহত্তম মেনগ্রোভ অরণ্য এবং সুন্দরবনকে মেনগ্রোভ অরণ্যের জন্যই বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য সেটা হচ্ছে মেনগ্রোভ অরণ্যের জন্য আর উনিশশো সালে সাংস্কৃতিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পায় উনিশশো সালে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে পরবর্তী দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন রয়েছে পুনর্ভবা এবং আত্রায় নিম্নোক্ত কোন নদীর শাখা পুনর্ভবা এবং আত্রায় নিম্নোক্ত কোন নদীর শাখা নদী এটার কারেক্ট আনসার হয়ে যাবে তিস্তা তিস্তা হবে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ছোটনাকপুর মালভূমির নদী নয় ছোটনাপুর মালভূমির নদী কোনটি নয় কি হবে কারেক্ট আনসার মহানন্দা মহানন্দা হয়ে যাবে এখানে কারেক্ট আনসার ছোট্টগপুর মালভূমির নদী নয় কোনটি মহানন্দা বাকি প্রত্যেকটি ছোট্টগপুর মালভূমির নদী এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত নদ নদীগুলি রয়েছে সেগুলিকে দেখতে পাচ্ছি এখানে যেভাবে ভাগ করা হয়েছে তার মধ্যে রয়েছে হিমালয়ের নদ নদী এবং ছোট্টগপুর মালভূমির নদ নদী তো হিমালয়ের যেগুলো আমরা বলতে পারি তার মধ্যে রয়েছে গঙ্গা তিস্তা মহানন্দা জলঢাকা তোরসা আর ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে সমস্ত নদ নদী রয়েছে দামোদর মৌরাক্ষী অজয় হলদি রূপনারায়ণ কংসাবতী আরও অন্যান্য ছোটোখাটো প্রচুর পরিমাণে নদ নদী রয়েছে পশ্চিমবঙ্গে হলদি যে নদীটি রয়েছে এটা হচ্ছে কেলেঘা এবং কংসাবতী যৌথ প্রবাহ এটা প্রশ্নে কিন্তু আসে কিভাবে প্রশ্নে আসে এটা হচ্ছে কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত তো তখন হয়ে যাবে হলদি নদী পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে কোন নদী কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে কোন নদী কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে এটা যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হচ্ছে কালজানি কালজানি নদীটি কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে পরবর্তী প্রশ্ন প্রাচীন সংস্কৃত সাহিত্যে বাংলা কি নামে পরিচিত প্রাচীন সংস্কৃত সাহিত্যে বাংলা কী নামে পরিচিত তো বাংলাকে আগে কি নামে ডাকা হতো দুটি নামে ডাকা হতো একটি হচ্ছে গৌর আরেকটি হচ্ছে বঙ্গ তাহলে এখানে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এ ও বি উভয়েই গৌর এবং বঙ্গ এই দুইটি নামে ডাকা হতো বাংলাকে স্যান রাজবংশের রাজধানী কোথায় ছিল স্যান রাজবংশের রাজধানী কোথায় ছিল তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে নবদ্বীপ অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার নবদ্বীপ সেন রাজবংশের রাজধানী কোথায় ছিল নবদ্বীপে এখানে কিছু তথ্য তোমরা মনে রাখবে যেটা হচ্ছে বল্লাল সেন পাল বংশের থেকে গৌড় জয় করে যেটা হচ্ছে বাংলা বাংলা শাসক হন এবং নবদ্বীপ তার রাজধানী ছিল নবদ্বীপ এবং গোপাল ছিলেন বাংলার যে পাল রাজবংশ রয়েছে সেই পাল রাজবংশের প্রতিষ্ঠাতা বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল আর সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন এগুলোও পরীক্ষায় আসে যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মা ক্যান্টিন চালু করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের লক্ষ্য কি মা ক্যান্টিন মা ক্যান্টিন যেটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন এই প্রকল্পের লক্ষ্য কি তো এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে পাঁচ টাকায় দরিদ্রদের খাবার সরবরাহ করা পাঁচ টাকায় দরিদ্রদের খাবার সরবরাহ করা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের যে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি পাড়ায় শিক্ষালয় কর্মসূচি এ কর্মসূচি নিম্নলিখিত কোন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য যেটার কারেক্ট আনসার হবে অষ্টম শ্রেণীর অধীনস্থ শিক্ষার্থীদের যে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গের এটা অষ্টম শ্রেণীর অধীনস্থ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি এটার কারেক্ট আনসার হয়ে যাবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটি হচ্ছে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান এখানে কিছু তথ্য তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ এটি হচ্ছে আলিপুর দুয়ার জেলায় অবস্থিত জলদাপাড়াও দুয়ার জেলায় অবস্থিত এবং গরুমারা জাতীয় উদ্যান হচ্ছে জলপাইগুড়িতে আর সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত এগুলো তোমাদেরকে লোকেশানগুলো মনে রাখতে হবে যে কোন কোন জেলায় অবস্থিত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি যেটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত শতাংশ পশ্চিমবঙ্গে শিক্ষার হার বা সাক্ষরতার পার্সেন্টেজ কত এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ হচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষার হার পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের একশো ছিয়াত্তর ধারা কার বিশেষ ভূমিকা নিয়ে আলোচনা করে ভারতের সংবিধানের যে একশো ছিয়াত্তর নম্বর যে ধারাটি রয়েছে সেটা কার বিশেষ ভূমিকা নিয়ে আলোচনা করে এটার কারেক্ট আনসার হয়ে যাবে রাজ্যপাল রাজ্যপাল হবে এখানে কারেক্ট আনসার এখানে কিছু তথ্য তোমরা অবশ্য মনে রাখবে যারা হচ্ছে রাজ্যপাল সংবিধানে ছয় ভাগের ধারা যেটি রয়েছে একশো তিপান্ন থেকে একশো সাতষট্টি এর অধীনে আসেন রাজ্যপাল সংবিধানে যে ছয় ভাগের যে ধারা রয়েছে সেখানে একশো তিপান্ন থেকে একশো সাতষট্টির অধীনে আসেন আর আরও একটি তথ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে রাজ্যপাল হলেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধান রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধান হলেন রাজ্যপাল তে এই হচ্ছে আজকে টোটাল কুড়িটি জি কে প্রশ্নোত্তর এবং শুধু জি কে প্রশ্নোত্তর কুড়িটি নয় তার সাথে সাথে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান ছিল এগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনেরই প্র্যাকটিস ক্লাস তোমরা পেয়ে যাবে প্রতিদিন সন্ধ্যার সময় এই চ্যানেলে তো তোমরা যারা যারা জিকে প্র্যাকটিস করতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটি প্রতিদিন সন্ধ্যায় ফলো করতে থাকবে এখান থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আমরা প্রতিদিন আলোচনা করব। এবং যে সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে জি এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে খুব সহজেই কিন্তু নম্বর তোমরা তুলতে পারবে তার কারণ কি এখানে তোমরা যদি সঠিক উত্তরটি জানতে পারো তাহলে যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে তুমি মাত্র এক সেকেন্ডের মধ্যে উত্তরটি দিতে পারবে যদি তোমার সঠিক উত্তর জানা থাকে আর যদি অফলাইনে পরীক্ষা হয় ও সিটে তাহলে দুই থেকে তিন সেকেন্ড লাগবে তার কারণ হচ্ছে গোল লাগ দিতে হয় তো দুই থেকে তিন সেকেন্ড কিন্তু সময় লাগবে তো সেক্ষেত্রে এখানে তোমাকে কোনো রকমের অঙ্কের মতো কষতে হবে না বা যে রিজনিং রয়েছে সেই রিজনিংয়েও কিন্তু কষে উত্তরটি ফাইনালি বার করতে হয় তো সেই ধরনের কিন্তু সেখানে বাড়তি সময় লাগছে না যদি তুমি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি কিন্তু সঠিক উত্তর করে আসতে পারো